গোল্ডেন মনি সহ তিনজনের 170টি ব্যাংক হিসাব জব্দ। র‍্যাবের অভিযানে বিপুল অর্থসহ গ্রেপ্তার হওয়া গোল্ডেন মনি সহ তিনজনের 170টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার 8 জুন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। রাজধানীর বাড্ডা থানায় মানি লন্ডারিং আইনে মামলা করা হয়। এই মামলায় গোল্ডেন মনি সহ আরও দুজন হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজউদ্দিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে শফিক। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাদেক আলী গোল্ডেন মনি সহ তিনজনের হিসাব জব্দের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন বলে তথ্য জানায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। গত 11 মে বিকেলে সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম হোসেন বাদী হয়ে গোল্ডেন মনিরের স্ত্রী রওশান আক্তার ও ছেলে রাফি হোসেন সহ 10 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত, রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনির 20 নভেম্বর রাত 10টা থেকে 21 নভেম্বর সকাল পর্যন্ত এই অভিযান চালিয়েছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। অভিযান শুরুর 12.5 ঘন্টা পর সংবাদ সম্মেলন করে জানায়, মনিরের বাড়ি থেকে বিদেশি একটি পিস্তল, 4টি গুলি, 4 লিটার বিদেশি মদ, 32টি নকল সেল, 20,500 সৌদি রিয়াল, 501 US ডলার, 500 চাইনিজ ইয়েন, 520 রুপি, 1,000 সিঙ্গাপুরের ডলার, 280,000 জাপানি ইয়েন, 92 মালয়েশিয়ান রিঙ্গিত, হংকংয়ের $10, 10 UA দিরহাম, 660 থাই বাত জব্দ করা হয়েছে। এছাড়া 600 ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ 1,09,00,000 টাকা জব্দ করা হয়।